মতলপুত্তরে বৃদ্ধার বসতঘর ভেঙে নিল পুত্রবধূ জেসমিন বেগম। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। চাঁদপুরের মতলপুত্তর উপজেলার ফরাজী কান্তি ইউনিয়নের শেখনগর গ্রামে অসহায় এক শাশুড়ির বসতঘর ভেঙে নিল তারই পুত্রবধূ। মঙ্গলবার সকালে ঘটনার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সরেজমিনে ওই বৃদ্ধা মণি বেগম বলেন, আমার স্বামী সিরাজ গাজী প্রবাসে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এরপর থেকেই আমি আমার স্বামীর ঘরে থাকি, কিন্তু আমার ছোট ছেলে তানজিল গাজীর বউ জেসমিন বেগম ঘরটি ভেঙে নিয়ে গেছে। আমার ছেলের সাথে তার সাংসারিক বিরোধ রয়েছে, কিন্তু সেই সূত্র ধরে আমার থাকার ঘরটি অন্য এক লোকের কাছে বিক্রি করে আজকে তার ভাই কাজারি কান্দি জাহাঙ্গীর সহ সন্ত্রাসী বাহিনীর এসে ভেঙে নিয়েছে। এখন আমি কোথায় থাকব? আমার ছেলে যতটুকু জায়গা পাবে সেটাও লিখে নিয়েছে। আমি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে অভিযোগ করেছি, এখনও কোনো সমাধান হয়নি। ছেলের বউ জেসমিন বেগম বলেন, আমার শ্বশুর প্রবাসে মারা যাওয়ার পর সেখানে যে টাকা আসছে সেই টাকার হিসাব আমাদেরকে দেয়নি, তাই ঘরের বদলে মীমাংসা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বার সহ সবাই সিদ্ধান্ত দেওয়ার পর ঘর খুলেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য দেওয়ান মোহাম্মদ অলিউল্লাহ বলেন, আমরা ঘর ভাঙার কোনো সিদ্ধান্ত দেইনি, বরং তাদের পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করার জন্য একাধিকবার তানজিলের বউকে ডেকেছি, তিনি কোনো কর্ণপাত করেননি। বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদেও ডাকা হয়েছে, কিন্তু তিনি আসেননি। ঘরের মালিক হচ্ছে তার বাবা। কি কিছু করে না কাম, আমার 10 লাখ টাকা আমার শাশুড়ি মাইরা দিছে, আমার স্বামীরে দেন না বলছে। এবারে সরদান সরদান আজ দেখা দা হলাই দিছে, আমার গার্ডন না দিছে। এবারে আমার বউরে গিয়া ইয়া করছে, এই মুড়ে মুড়ে আলাদা মাইরা লাগবো, আমকর ভাম কর সিরা লাগবো, কার এগুলো কার আমার আমার ছেলে ওই হ্যাঁ মাটি কারি গজি লেখা কথা বলে বাড়ি এই যে লেখছে, এই ঘরে লেখছে ভাই। আর আমরা মনে করি মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে, এই যে হারা হরানি আমাকে করাইতে আছে কথা বুঝেন। আমরা কোনো মারামারি করি নাই, কাটাকাটিও করি নাই, আর কেউ কোনো হামতাম হয় নাই। আর ঘর হালে আমাদের কইছি 5 মিনিট ঘরে ভাঙতে, 5 মিনিট আমার সহ্য করে কুমড়ে মুড়ে হালে দিতাম। কে দেখে আমার আয়া হারা ডাকাত দিকে আয়া, আমার তো আমি এক রকম জায়গা দিতাম এই ঘরে, এক রকম জায়গা দিছি আমার 2 মাস করে যাইব না। এরপরে যায় নাই এই ঘরে ঢুকিয়া আমার এই খেল দিয়ে থিস, আমি ঘরে ঢুকতারি না। আচ্ছা 6 মাস ধরে আমি একটা কম্বল চাইছি, আমার গাল দিতে দেয় না। কে এই বউ? এটা আমার স্বামী খেলে ঘর, আমার স্বামী মারা গেছে পুজোতে, এই এই ঘর আমার স্বামী ঘর হয়ে মরতে পারে না বুঝছেন। ওই স্বামীর ঘর নিয়ে এবার আমার বাইক এই আশেপাশে তো আমি যাইতে পারি না, আমার গালি গালাজ আমার মুখলার আমি এবারে কি আমার ডাকা দুকা দিয়ে আমার বাইক বার করে দিছে। আপনার ছেলে কি করে? ছেলে তো বউ আর কেন ভাঙা নিছেন? এটা আমার ঘর, আমি ভাঙা দিছি, আমার খাওয়ার নাই খোরাক নাই কিছু নাই। আমি না ঘর তো ঘরটা ভাঙা বিক্রি করতে পারেন। এখন এই জায়গাটার মালিক কিন্তু আমার বাইক না, এই জায়গাটার উপরে ঘর। এখন ওর পেটের স্বার্থে ও এখন একবারে সম্পূর্ণ অসহায়, ওর এই পৃথিবীতে কেউ নাই, ওর পেটের স্বার্থে ও ঘর বিক্রি করতে বাধ্য হয়েছে। ওর দায়িত্ব বার দায়িত্ব যেহেতু কেউ নিতেছে না, বলতে পারো না। আমি পরিশোধে আসার পরে আমাকে ফোন দিছে এসআই মাসুদ সাহেব। মনিরুল ইসলাম মনিরের তথ্য, ভিডিও চিত্র, এডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।